ভারত ছাড়া এখন সবাই অচল। মোদি সরকারের এক সিদ্ধান্তে ঘুম উড়ল আরব থেকে শুরু করে আমেরিকার। আমেরিকায় হাহাকারের পর এবার কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতেও চালের সংকটের যন্ত্রণা অনুভব করছে তারা। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহী সরকারি নিউজ এজেন্সি WAM এর এক স্টেটমেন্টে বলা হয়েছে যে এখন সে দেশের থেকে যে কোনো ধরনের চাল রপ্তানি বা আমদানির মাধ্যমে রি এক্সপোর্ট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বাদামি চাল থেকে শুরু করে ভাঙা চাল অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ভারত সরকার গত সপ্তাহে দেশ থেকে নন বাসমতি সাদা চাল এমনকি ভাঙা চালের রপ্তানিকে নিষিদ্ধ করেছে। এর কারণ হলো দেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা। সাম্প্রতিক সময়ে দেশে টানা বৃষ্টিতে আর ব্যাপক বন্যাতে ব্যাপক ক্ষতি হয়েছে, তাই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। WAM এর স্টেটমেন্টে বলা হয়েছে যদি কোনো কোম্পানি সংযুক্ত আরব আমিরশাহী থেকে চাল রপ্তানি বা রি এক্সপোর্ট করতে চায় সেক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রককে আবেদন করে বাধ্যতামূলকভাবে পারমিট নিতে হবে, না হলে তারা সংযুক্ত আরব আমিরশাহী থেকে চাল রপ্তানি করতে পারবে না। মূলত সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় বাজার ও সুপার মার্কেটের চালের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকায় সেখানকার সরকার এই সিদ্ধান্তটিকে নিয়ে নিয়েছে। উল্লেখযোগ্য এটাই যে অনেক ভারতীয় কিন্তু এখন আরবে কাজ করে, যেখানে দক্ষিণ ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। এদিকে আবার নন বাসমতি চাল তাদের হচ্ছে প্রধান খাদ্যশস্য। এমত অবস্থায় সংযুক্ত আরব আমিরশাহী এমনকি অন্যান্য দেশে চালের ব্যাপক চাহিদা রয়েছে, যদিও ভারতের নিষেধাজ্ঞার কারণে সেখানে চালের সংকটের সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি ভারত সরকারের এই সিদ্ধান্তে প্রভাব দেখা গেছে আমেরিকাতেও। সেখানে সুপার মার্কেটের চালের দাম 3 গুণ পর্যন্ত বেড়ে গেছে। সাধারণত 9 কেজি চালের বস্তার দাম সেখানে $10 পর্যন্ত ছিল, যা এখন $35 পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, চাল কেনার জন্য সেখানকার সুপার মার্কেটের বাইরে দীর্ঘ লাইনও পরিলক্ষিত হয় সেখানে। ইতিমধ্যে এই সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই দিকে সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে কিছু সুপার মার্কেটের নিয়ম তৈরি করেছে যে একটি পরিবার শুধুমাত্র 1 প্যাকেট চালকেই কিনতে পারবে এখন।